সেই জীবনের সালাতের উপর তাদের ইমানও আনতে হবে এবং সেই দিনী নূরের যে শক্তি আছে বাঘশক্তি আছে তার উপরেই তাদেরকে ইমান আনতে হবে এবং যারা এটা আনবে তারা ঠিক এই দিনী নূরের নির্দেশ মতো তাদের জীবনে তাদের বাকি জীবনে ঠিক এর উপর দিয়েই তাদেরকে চলতে হবে কারণ তাদেরকে এই দিনী নূরের হতে হবে দিনই সুরাতের সালাতালা হতে হবে এবং দিনই রবের রব আলা হতে হবে এটা করতে গেলে তাদের সব কিছু বাতিল করে দিয়ে এখানে আসতে হবে কোনো কিছু নিয়ে তারা এখানে আসতে পারবে না আবার এটা নেওয়ার পরেও তারা অন্য কোনো কিছুতে যেতে পারবে না তারা কৃতকর্মে যেতে পারবে তাহার ন্যায়সম্মত কোনো অন্যায় নিয়ে না আর তারা যে ইবাদত করবে তা অবশ্যই তার এই তিন সত্যের উপর আসতে হবে তার একটা হলো সে যে ইমান গ্রহণ করবে সেই ইমানি নূরের উপর দ্বিতীয়টা হলো তার সুরাত সেই ইমানি নূরের যে সুরাতের সালাত আছে সেই সুরাতের সালাতকে নিয়ে তার জীবন করতে হবে এবং তার সেই নূরের যে রব আছে বাঘ আছে ঠিক তারই উপর সেই রব নিয়ে তার জেন্দেগিকে সত্য করতে হবে তে এখানে দেখা যায় যে এই হেদায়ত বলতে কোনো কিছু আসে নাই যখন হেদায়ত বলতেও কিছু আসে নাই তখন ইমান আনার কোনো প্রশ্নই ওঠে না ইমান আনার কোনো প্রশ্নই ওঠে না তে হেদায়ত থাকলে হেদায়তের মূল সত্ত্ব এই ইমান আনা কিন্তু ইমান আনার আগেও ওই মানুষকে অবশ্যই তার সমস্ত জীবন থেকে বাতিল করে মুক্ত করে তার কাছটা ওয়াদা নিয়ে একরাল নিয়ে তাকে আগে সাদা করতে হয় তারপরে তাকে সেই দিনী নূরের নবসের উপর ইমান আনে দিতে হয় কিন্তু আসলে এই ইমান যে আনিয়ে দেবে তাহলে এই ইমানের যে আলা সেই দিনি সত্যের যে মালিক সেই মালিক ছাড়া সেই দিনিসত্বের নবসের উপরে ইমান আনিয় দিতে পারে কে কারণ তারা তো নিজেরাই মালিক না তাদের তো ওই লেখাপড়াই নাই তাদের তো এই চেনাই নাই তারা কখনই এই দিনিসত্বের উপর কাউরে হেদায়তও দিতে পারে না ইমানও আনে দিতে পারে না তাই এই সাড়ে চোদ্দশো বৎসরের ভিতর তোমাদের সেই হেদায়ত আসে নাই এবং সেই দিনিসত্বের নবচের উপরে তোমাদের ইমানও কেউ এনে দেয় নাই তাই তোমাদের ধর্ম নির্দিষ্টও হয় নাই অতএব সব কিছু এলোমেলোভাবে উল্লা উল্লাহ গোয়ালের মতো গোয়ালঘরের মতো চলছে এখন এই মর্মে যদি বলা হয় তাহলে এখানে যেমন বলা হয়েছে লেল মোত্তাকি অন্যদিকে যারা এখন নামের মুসলমান হয়ে পরন্ত মুসলমান হয়ে বুনি মুসলমান হয়ে এই ধর্মকে মেনে চলছে তারা প্রত্যেক রাকাত সালাতে সুরা ফাতেহা পাঠ করে করে তো তো সেই সুরা ফাতে ভিতরে একটা আয় দে না সেরা তল এই যে মোত্তাকিম এখানেও আছে তাই না আমাদেরকে তাদের পথে চালাও যারা সেই মোত্তাকিন সরল পথকে অনুসরণ করে তাহলে এই মোত্তাকিন কে কিসে সে মোত্তাকিন হলো কিন্তু এই মোত্তাকিনের যদি সন্ধান নিতে যাও তাহলে দেখো সেই প্রথম আয়তে হোদার্লে মোত্তাকিন যারা সেই আল্লাহ প্রদত্ত হেদায়ত গ্রহণ করল তাদেরই নাম হয় না নাকি আসবে সুরা ফাতে যেখানে সকল রেকাত নামাজ পড়তে বা কোনো জালসা করতে হলে মানুষ বেশিরভাগ সুরা আগে পাঠ করে করে তো যে সেই সুরা ফাতার ভিতরেও এই মোত্তাকিনের কথা বলা রয়েছে আমরা যেন সেই পথকে পাই তো এই মোত্তাকিন কি আপনা আপনি হয় না কিভাবে হয় একে হাওয়াই কাকে কাকেই মোত্তাকিন বলা হয় তো এই মর্মে যদি আমরা চূড়া বাকারার প্রথম আজকেই দেখি যে সেখানেই রয়েছে যারা সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে তাদেরই নাম হয় মোত্তাকিন ওই হেদায়তের সাথেই মোত্তাকিন শব্দটা ওখানে উল্লেখ হচ্ছে আরও জায়গায় জায়গায় হলেও এখানে কিন্তু স্পষ্ট করছে যে হোদ আল্লেম যারা সেই আল্লাহর তরফের হেদায়ত গ্রহণ করে তাদেরকে মোত্তাকিন বলা হয় কারণ যারা আল্লাহর তরফের হেদায়ত গ্রহণ করে তাদেরই তো ইমান এনে দেওয়া হয় এই দিনী নূরের নফসের উপর তাদেরকে নির্দিষ্ট করা হয় তাই না যারা আল্লাহর তরফের হেদায়ত গ্রহণ করে ঠিক তাদেরই তো ইমান এনে দেওয়া হয় এই নির্দিষ্ট সেই দিনী নূরের নবসের উপর তাদেরকে সেই ইমান এনে দেওয়ার পর তারা সেই নফসের জীবন নিয়ে তার পূর্ণ জেন্দিগি তাকে কাটাতে হবে তারই সুরাতের সালাত ধরতে হবে তারই রফ ধরতে হবে অন্য কোনো কিছু তারা করতে পারে না কিন্তু ইসলামের কোনো কিছুই তার নাই সেই ইমান আনা নাই এখন দেখা যায় যে এখানে ইসলামে তাদেরকে সেই দিনী নূরের সুরাতের সালাতের লেবাস পরানো হয় তোমরা যাকে লেবাস বলো সালাদ বলো যারা এই হৃদায়ত গ্রহণ করে ইমান আনে সেই ইমান আনা হবে তাদের নিশ্চিতভাবে সেই দিনী নূরের যে নভস আছে সেই নভসকে দ্বারা যদি কাউরে এই জীবনে খাড়া করা হয় আকার সুরাতের জীবনে খাড়া করা হয় সেই দিনী নূরের সুরাতের যে সালাত আছে তাকে সেই সুরাতের সালাদ পড়ানো হবে সেই সুরাতের সালাত পরান হবে যখন তাকে সেই সুরাতের সালাদ দ্বারা লেবাস দ্বারা বেষ্টনী করা হবে তখন সেই সালাতের ভিতরে যা থাকবে তাকে তা হেফাজতে আসতে হবে এবং সেই সালাতের ভিতরে তার যে মন বসান হলো তারই নাম হলো দিনী নূরের ইমানি নভস বুঝে আসে তারই নাম হলো দিনী নুরের ইমানি নভস যাকে বলা হয় আদম নপসে বুঝতে পারছো না তাহলে এই হেদায়তের ভিতরে কিন্তু এই সত্যগুলো রয়ে গেছে অনেক কিছু রয়ে গেছে যে যারা এই ইমানের পথ গ্রহণ করে এই কর্ম ধর্ম স্বীকার করে এবং জীবন দ্বারা নিজের জীবনে প্রতিষ্ঠা করে যে দুনিয়াতে যদি কেউ ইমান আলা হয় তাহলে যাদের ইমান এনে দেওয়া হলো সেই দিনী নূরের নবসের উপর এবং সেই নবসকে তার নিজের দিক করে তারি উপর ইবাদত তারের উপর জেন্দিগি এনে দেওয়া হলো তারাই সেই লেখাপড়ার ভিতর দিয়ে ইবাদতের ভিতর দিয়ে জীবন ধরার ভিতর দিয়ে এই নফসের নকশালা হবে যখন সে এই নফসের নকশিয়ালা হবে তখনই সেই লোক বলতে পারবে যে আমি দিনী নূরের ইমানের ইমানি আলা কিন্তু এ হলো সত্য কিন্তু এখন ইসলামে যা দেখা যায় তারা ইমানই আনে নাই তারাই হলো সব ইমানদার লেখাপড়া শিখছে স্কুলে যা মাদ্রাসায় লেখাপড়া শিখে আলেম হয়েছে বাঘরিবাদে টুপি বাদে যুব্ব গায়ে দেয় লেবাস পরে সন্ন্যত আদায় করে কিন্তু আসলে তারা সেই কোরআনের লেবাস পড়েনি অর্থাৎ দিনী নূরের যে লেবাস যে সুরাতের সালাপ সেটাই তারা পড়েনি অতএব তার প্রতি তাদের কোনো গুরুত্ব নেই কেন তারা তো হেদায়তেই আসে না তারা তো দিনই হেদায়তেই আসে নাই দিনই ইসলামই হয় নাই দিনই ইসলামের কোনো সত্য বা দিনই ইসলামের কোনো আদেশ নিদেশে তাদের উপর ফরজ করা হয় নাই চান তারা তো ইমানই আনে নাই হেদায়তেই গ্রহণ করে নাই তাহলে সে আলেম হোক পীর হোক বা মুসলি হোক বা হাজি হোক গাজে হোক কিন্তু ইসলাম হতে গেলে যে তাকে প্রথমেই আল্লাহর তরফের হেদায়ত স্বীকার করতে হবে যদি না হয় তাহলে কোরআন কিভাবে বলে এই হেদায়ত নিয়ে আসে এবং কিভাবে বলে যে তোমরা আল্লাহর তরফের হেদায়ত গ্রহণ করো সেই হেদায়েত সত্য তাহলে এই যে ইমান শব্দ এখন এই মুসলমান জাতির কাছে একটা ভিত্তিহীন জিনিস যার কোনো সত্য বলতে কোনো কিছু বলতে কিছুই নাই কোনো কিছুই নাই সত্যবিহীন কোনো আত্মাও নাই নবস নাই কোনো মৃত বস্তুও নাই কোনো কিছুই নাই ইহা শুধু নামেই আছে ইমান আলা আর ইমান ইমানের পথে চলা কিন্তু সেই কোন ইমানের পথে চলে তার কোনো হিসাব নিকাশ এদের কাছে নেই ফলে কারো কাছে ইমানই আনে নাই তাদের ইমান থাকলো কোথার থেকে তারা তো নির্দিষ্ট কোনো কিছুর উপর ইমানই আনে নাই তো এখানে বিষয় হলো এটা ধর্ম এখানে মানুষের সব কিছুই অজ্ঞাত রাখা হয়েছে কোনো কিছুই সজ্ঞানে আনা হয় নাই কিন্তু দুনিয়া তো সজ্ঞানে আছে তারা যদি কোনো স্কুলে ভর্তি হতে যায় তাহলে সেই স্কুলে আগে প্রথমে ভর্তি হতে হয় তাদের লেখাপড়া করতে হয় সেই স্কুলের সেই ডিগ্রির কেতাব নিয়ে অন্য কেতাব চলে না অন্য স্কুলের ভর্তি নিয়ে ওই স্কুলের ভর্তি হয় না হয় কেউ যদি কোনো কর্মে যায় কোনো কর্মে ভর্তি হয় তাহলেও তার সেখানে ভর্তি আছে একজন লোক ধরে যায় সেখানে তাকে জানা সেনার ভিতরে তাকে ভর্তি করা হয় কিন্তু ইসলাম যে সব কিছু পরন্ততে হয় ইহা কোনো সত্য নিয়ে কেউ ইসলাম হয় না ইহা কওয়া বলা নাই বই পুস্তকে আছে বা একজনের কাছ থেকে দুটো তিনটে মুখস্থ করে নিয়ে সেগুলো যায় নামাজে খারা হয়ে গেল কিছু প্রয়োজন নেই হয়ে গেল দিনী ইসলাম সে তো দিনী ইসলাম কি তাই জানে না দিনী হেদায়ত নাকি কিছুই জানে না বাস ইসলাম হয়ে গেল কিন্তু এর নাম কি ইসলাম তোরাং কি এ ধরনের ইসলামকে নিয়ে আসছে আর এ ধরনের ইসলাম কীভাবে চালিত হলো এর মূল কারণ হল যে এখানে যে সত্যের উপর ইসলাম ধর্মকে নির্ধারণ করা হয়েছে সেই সত্যের মালিকই আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই মালিকই আসে নাই কারণ এর আগেও আমি বলছিলাম যে এই দিনই সত্য আদম শফিউল্লাহ আল্লাপাক ছিলেন শিও নূর সেই নূরের দ্বারাই দিন হয় আর সেই নূরকেই আল্লাপাক আদমকে দিয়ে সমস্ত মানবজাতির জাতির বাচ্চা করে দিয়েছিলেন বুঝে আসে যে তোমার তার হুকুম তোমরা মেনে চলবে কিন্তু আদম আসার আগেই দিনই ধর্ম কোরআনের ভিতর দিয়ে চলে আসছে আসার কারণেই এই এলোমেলো সব মুসলমান তৈরি হয়ে গেছে এখন কোরআনের হেদায়েত বাদ দিয়ে শত শত পীরের তরিকে খারা গেছে তো ওগুলো কি সেই ইসলামের হেদায়তের পথ ওগুলোকে সেই আল্লাহর তরফের হেদায়েত তারা নিয়ে আসছে তারা কি সেই আল্লাহ নূরের দাবিতে আসছে বা কোনো নবসির দাবিতে আসছে যে তারা এই হেদায়ত বোঝে তারা কিছুই বোঝে না অতএব এই ইসলাম যা চলছে এখানে দিনী ইসলাম বলতে একটি মানুষও আজ পর্যন্ত এই দিনী ইসলামের সামিল হয় নাই কারণ দীনি ইসলামের মূল সত্যই হল দিনী নূর যেহেতু দিনই ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহ নিজের মনোনীত জাতি করতে আদমকে সৃজন করেছিলেন যাহা সকলেরই অমতে ছিল সকলেরই অমতে ছিল যে আজ দিনই ইসলাম নামে ধর্ম আসছে কিন্তু আসলে এটা হলো যে এই অনাদিকাল বরা যে সকল ধর্ম আসছে সেখানে কোনো হেদায়েত বা কোনো নাই আসে না এটা যে শুধু ইসলামের বা এই আদম নফসের উপর মানুষকে ইমান এনে দেওয়া হবে এটা হয় নাই এটা ছিল যদি আদমকে দিয়ে প্রথমে শুরু করতে দেওয়া হতো কিন্তু যখন অন্য অন্য সত্যবাণেরা অর্থাৎ অন্য অন্য যাদের সত্যর দ্বারা এই মানব জাতি হবে এবং যাদের জীবন দ্বারা এই মানব জীবন তারা কাটাবে সেই সমস্ত সত্যের মালিকেরা তারাই আল্লাহকে বলে আদম এর সেই প্রথমের বাদশাহী বাতিল করে তাদেরকে শেষে নিয়ে যায় আর এবং তারাই তাদের সময় যুগকে ভাগ করে নিয়ে সে সময় খারাপ হয় তাহলে তারা যদি তাদের নফসের দাবিতে আসে তাহলে তো তাদের তো নিজ নিজ নফ্সের হেদায়তির দরজা খোলা উচিত ছিল তাহলে তখন মানুষকে ইমান এনে দিতে হতো তাদের প্রত্যেকটা নবীর নাম দরজা হতো এবং সেই নবীর যে জাত পরিচয় নূর পরিচয় তারই নামে সেই হেদায়তের দরজা খুলতে হতো এবং সেখানেই তাকেও বলতে হতো যে আমি আমার হেদায়তের দরজা খুলছি আমার নূরের জাতি গরণের জন্য আর সেই জাতের নবস দিয়ে সে নবসের উপর তাদের ইমান এনে দিতে হতো কিন্তু তারা তো তা করেনি তা না করার কারণ হল যে তারা আদমকে দিনই মেনে নেয় নাই কোনো দিনই আদমকে মেনে নেয় নাই তারা সেই আউলে যেমন আদম সৃজনে মেনে নেয় নাই আদম দুনিয়াতে সেই বাদশাহী করুক মানুষকে সেই মানব হওয়ার সুযোগ দান করুক এটাও তারা মেনে নেয় নাই তারা সেই মানব জীবনে আসিয়া আদমকে মানবে আদমের হুকুমত মানবে এটাও তারা মেনে নেয় আর না মেনে নেওয়ার কারণেই দুনিয়াতে এই গোলমালগুলো মানুষ এই অসতের জীবনের সামিল হয়ে গেছে আর এগুলোর জন্য দায়ী সেই ধর্মদাতা ধর্ম নেতারাই কারণ মানুষ যেমন দুনিয়াতে লেখাপড়া শেখে যদি লেখাপড়া সে সত্য না করে তো কখনই সে ডিগ্রি ধরতে পারে না পারে কি আলতু ফালতু করে কোনো ডিগ্রি ধরতে পারে না তো এখানে ধর্ম যদি তারকে সেই নবসি ধরার ধর্ম দেওয়া হতো ইমান আইনে দিয়ে সেই ইমানকে জয় করার জন্য তার সত্য করে দেওয়া হতো যে এই ইমানি নূর ধরতে পারলে তোমার আখেরাত আছে নইলে নাই নইলে তোমার আখেরাত নাই তোমাকে আজাবি হতে হবে তাদের সামনে যদি এই সত্যটা তুলে ধরা হতো তাহলে অবশ্য অবশ্যই মানুষ সেই ইমানি নুর বা সেই নপসি ধরার জন্য নিজের জীবন দেওয়ার চেষ্টা করতো নিজের জীবন দ্বারা চেষ্টা করতো তখন মানুষ ইচ্ছাকৃতভাবেই অন্যায় আর যেতে পারতো না কারণ জানে যে এটা করলে আমি এই ডিগ্রি ধরতে পারবো না যেমন মানুষ দুনিয়াতে বোঝে আমি যদি এই লেখাপড়া না করি আমি যদি পড়া সত্য না করি তাহলে আমি এই ডিগ্রি লাভ করতে পারবো না তেমনি যদি এই নব ধরার ধর্ম তারা যেমন আদমকে যুগ ভাগ করে আলাদা যুগে ফেলে দিল তাহলে তাদের যুগে তাদের নক্সি যে ছিল এই তাদের আত্মা যেই মানুষে আছে তাদের আত্মার দ্বারা এই মানুষ জীবন কাটায় তাহলে তারা যদি তাদের এই মানুষকে নক্সি দ্বারা ধর্ম দিত আর তাদের বলতো যে এই নকসি ধরতে পারলে তোমার মরণের পর জীবন আছে নইলে কোনো জীবন নাই সবাই যদি এই সত্যটা দিত তাহলে মানুষ কখনই সেই নক্সি দ্বারা বাদ দিয়ে অন্য কোনো কাজে যেত না তারা কিছুই করে নাই এর না করার কারণ হলো যে আদম তো সেদিন আল্লাহ তাদের অমতে বানাইছে কিন্তু এবারে মানব জীবন গ্রহণ করবে যারা এরা সুরাতে আদম হলেও কিন্তু এই মানব জীবন চলবে তাদেরই আত্মার দ্বারা তাদেরই নবস দ্বারা তাদেরই নফস ধরে মানুষ মানব জীবন কাটাবে আদম নফসের দ্বারা মানুষ মানব জীবন কাটাতে পারবে না কিন্তু মানব জীবনে আসবে আদম নফসের দ্বারা কিন্তু তারা আদম নফসের দ্বারা কেউ মানব জীবন ধরতে পারবে না তারা ধরবে তাদেরই নভ দ্বারা তে তাদের নভ দ্বারা যখন ধরবে তখন তারা ছাড়া এই নফসের খবর আর কেউ নিতে পারবে না কারণ আদমকে তো বাতিল করে দেওয়া হয়েছে ওই সময় এখন নফসের মালিক হলো তারা তারা যদি মানুষকে এই ভাই জীবন বা এই আত্মাকে না চেনায় না ধরতে দেয় এই মানুষের কোনো ক্ষমতা নাই কিন্তু তারা এটা দেয় নাই না দেওয়ার কারণ হল যে আমরা যেমন আদমকে বানাতে আল্লাহকে নিষেধ করেছিলাম আল্লাহ আদম বানালো আবার সেই আদমকেই এই পৃথিবীর প্রতিনিধিত্ব দান করলো যে আদমকে আমাদেরই মাইনে চলতে হবে তাই সেই আদমের হুকুমত আমাদের মানতে হবে তাহলে আমরা এই যুগকে ভাগ করে নিয়ে যাতে এই আদম এই মানুষ যাহাতে কোনোদিনই এই আদম হতে না পারে আমাদের সেই ব্যবস্থা করতে হবে প্রিয় বিশ্ববাসী ঠিক তারা সেই ব্যবস্থাই দুনিয়াতে রেখে গেছে কিন্তু আল্লাহর বিধান আল্লাহর যে সিদ্ধান্ত সে সিদ্ধান্ত রয়েই গেছে আদম তো আসবেই তারাও আল্লাহর অস্তিত্বের সত্যবান ছিল তাদেরকে বুঝানোর পরে বলার পরে তারা যখন মানলো না তারা যুগ ভাগ করে নিল আদমকে পৃথক করে ফেলে দিল আল্লাহ তাদের সুযোগ দিল যাও তোমরা কি পারো করো কি পারো করো তবে আদম যখন যাবে তখন সব কিছুই প্রকাশে আসবে তাহলে পারে কোনো কিছুই এই দুনিয়াতে প্রকাশ হয় নাই কোনো কিছুই প্রকাশ হয় নাই মানুষ এখনও সেই বাতিনেরই সামিল আছে এই মানব জীবনও বাতনের ভিতর সামিল আছে তখনই মানব জীবন প্রকাশ হয় নাই এ এই কেবলমাত্র আদম নূর তোমাদের প্রকাশ মানব জীবনে আনার জন্য আদম নুরের থেকে এই জাহেরাত ঘটান হচ্ছে এটা জাহেরাত থাকলেও এত কাল ভরা এই মানব জীবন সহ বাতনের সামিল হয়ে আছে এই জীবনী বাতনের সামিল হয়ে আছে কারো কোনো জানা চেনা নাই কারণ যারা জানা চেনায় নিবে তারা সব পথ বন্ধ করে দিয়েছে আদমকে তাদের যুগ থেকে সরা দিয়ে সব পথ বন্ধ করে দিয়েছে তাহলে পরে ইমান তোমাদের থাকবে কি করে তাহলে তোমরা যে বলবে আমরা আত্মবান আত্মবান থাকবে কি করে তারা সেই আদম যাতে দুনিয়াতে অবতার না হয় আদম যাতে কোনো ক্রমেই এখানে দাঁড়াতে না পারে তারই কারণে যা করা দরকার তার সব কিছু তারা মিথ্যাচারিতভাবে করে গেছে যে কারণে তোমরা মানুষ হৃদায়ত শূন্য অবস্থায় পরিয়ে গেছো আনা শূন্য পড়িয়া গেছো তোমরা কোনো আত্মার প্রতি বা কোনো নফসের প্রতি কেহই তোমাদের ইমান আইনে দিতে পারে নাই আর ইয়ার প্রকাশ প্রমাণ তোমাদের বর্তমান বিশ্ব তোমাদের আল্লাহ আছে পীর আলা আছে দেবতালা আছে ব্রহ্মালা আছে কিন্তু কেহই নির্দিষ্ট কোনো জীবনী নূরের উপর ইমান আইনে দিয়ে সেই ইমানি নূরকে ধরার জন্য তোমার রাস্তা করে দেবে এটা হয় নাই এটা হয় নাই কে এখন দুনিয়াতে আদম অবতার হয়ে গেছে এখন আদম অন্য নবসের উপর না দিলেও তার নিজস্ব নভস আছে তার নিজস্ব নভস আছে সকল মানুষে অবশ্যই সেই নবসের উপর সে হেদায়ত দান করবে আর এই হেদায়ত যে আদম অবতার হবে যখন আদম যে সেই হেদায়ত নিয়ে আসবে আর আদম যে সেই হেদায়ত দেবে আদম যে সেই নবসের জীবন খুলে দেবে ঠিক এই কারণেই কোরআনে ওই আয়াত আসছে যে তোমাদের কাছে তোমরা আল্লাহর হেদায়ত তোমাদের কাছে যখন পৌঁছে তোমরা তাহা গ্রহণ করো বুঝে আসে আল্লাহ ভালো করেই জানে এবং মোহাম্মদও জানে মোহাম্মদের যে রবদাতা মুহাম্মাদের যে জ্ঞানদাতা তিনিও জানে তাই কোরআনে এই আয়ত আসছে যে যখন আল্লাহর তরফের হেদায়ত তোমাদের কাছে পৌঁছে তখন তোমরা তাহা গ্রহণ করো তাহলে এই আয়াত থেকে যদি আমরা এটা নেই যে আল্লাহর তোমাদের কাছে পৌঁছে তাহলে অতি যুগ ধরে এ পর্যন্ত আল্লাহর হেদায়তে আসে নাই আবার ওই আতের তফসি নিলে যখন এই নাজির হইতেছে তখন ওই হেদায়ত আল্লাহ আসে নাই তোমাদের কাছে যদি পৌঁছে তো সেই হেদায়ত কি তোমাদের কাছে পৌঁছে নাই। ঐদ্যপদে পৌঁছে নাই এই কিছুদিন হলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে আমি তোমাদের সেই আল্লাহর হেদায়েত দান করতেছি আমি আদম নূর বুঝে আসে তাহলে ওই আয়ত্তা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে সেই হৃদায়ত নিয়ে আল্লাহর সেই হেদায়ত নিয়ে সেই হেদায়তের দায়িত্ব নিয়ে আজ পর্যন্ত কেউ দণ্ডাইমানই হয় নাই তো যখন সেই আল্লাহর তরফের হৃদায়তকে কেউ দাঁড়াই নাই তখন সেই হেদায়তের বিষয়বস্তু কি তোমরা জানবে কী করে তাই যেমন সুরভ ফাতা এই যে মোত্তাকিনের কথা থাকলেও ওটা যে প্রথমের আয়াতেই রয়েছে হদাল্ল মোত্তাকিন তাহলে এই হেদায়ত যারা গ্রহণ করেছে ইমান এনেছে আর সেই ইমান এবং সালাত এবং রবের পথ ধরে সব কিছু ছেড়ে দিয়ে পথ নিয়ে যারা চলে ঠিক সেই কয়টা সেই মানুষটার বক্তব্যই সুরফ ফাতার ভিতরে আনা হয়েছে যারা সেই মোত্তাকিন যারা সেই সরল সিধে পথ নিয়ে চলে সঠিক কর্ম করে সঠিক ধর্ম মানে সেই তো এই মত্তাক হতে গেলে যে এই আল্লাহ তরফের হৃদায়তের প্রয়োজন আছে তো এখন সারা বিশ্বে বলুক বা মুসলমান জাতি বলুক যে তাদের কাছে সেই আল্লাহ তরফের হৃদায়ত আছে কি নাই তারা ইমান আলা কিসে হলো তাদের ইমানের সত্যটা কি ইমানের পরিচয়টা কি। এটা ওই মানুষের দেশ আমি বললাম যে কোনো কিছুই প্রকাশ হয় নাই কোনো কিছুই যখন প্রকাশ হয় নাই তখন সব কিছু ভিত্তিহীনভাবে চলে মিথ্যের উপর চলে সত্য কোনো কিছু থাকে না সত্য কোনো কিছুই থাকে না যেমন সালাদ নেই লেবাস হয়ে গেছে এখন সালাদ কিন্তু কোরআন তো পড়াইছে যে সে ইমান আনবে যে নূরের উপর ইমান আনবে তার প্রত্যেকটা নূরের নির্দিষ্ট সুরাতের সালাদ আছে অস্তিত্ব আছে আমি আদম নূর আমি তোমাদের ইমানানিয় দিচ্ছি আদম নফসের উপর তে আদম নফসের আদম নূরের নিজস্ব একটা সুরাতের সালাত আছে অস্তিত্ব আছে সেই অস্তিত্বের নাম এই মানব জীবন বুঝতে পারছি কিন্তু সেই অস্তিত্বটা হলেও এই মানব জীবন মানুষ কাটায় এই জীব আত্মার দ্বারা পরন্ত আত্মার দ্বারা তে ইসলাম ধর্মে এতদিন চলে আসলো সেই পরন্তভাবে বুণিভাবে সত্যভাবে আসে নাই কারণ এই দিনী ইসলাম বলতে কোনো কিছু আল্লাহর অস্তিত্বে নাই দিনী ইসলাম জাতীয়বাদে নিয়ে গেলেই তখন ওটা দেখা যাবে যে আদমের আয়ত্তধীন হয়ে গেছে দিনী নূরের হিসাব নিতে হবে বুঝতে পারছো তিনি নুরের হিসাব নিতে হবে যে এই দিনী নূরের মালিককে সেই এই আল্লাহর তরফের হৃদায়ত প্রাপ্ত হবে সেই আল্লাহর তরফ হৃদায়ত নিয়ে এসে তোমাদেরকে সেই আল্লাহর যে জীবন পেয়েছে সেই জীবনের যে নবস আছে তার উপর হৃদায়ত দান করবে তা আমি সেই নূরের দাবি করে সেই আল্লাহর হৃদায়তের দাবি করে তোমাদের এই হৃদায়ত দিচ্ছি